আসসালামু আলাইকুম। লার্ন উইথ মুরাদ চ্যানেলের পক্ষ থেকে আমি মুরাদ হোসেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করবো, সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্ট যখন আমরা দিচ্ছি বা দেই, তখন কিন্তু আমরা ট্যাক্স অনেক সময় বোল্ড করা দরকার পড়ে, ঠিক আছে? যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এই পোস্টে কিন্তু এই কন্টেন্টটা বোল্ড করা হয়েছে বা এই কন্টেন্টগুলো বোল্ড করা হয়েছে। সো এই ধরনের বিভিন্ন পেজে যখন আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন, করতে যাবেন বা বিভিন্ন কাজ করতে যাবেন, তখন আমাদের এগুলো একটু দরকার পড়ে। তো সোশ্যাল মিডিয়াতে যখন আপনি ট্যাক্স বোল্ড করতে যাবেন, তখন কিন্তু আপনি নর্মালি পোস্ট দিলে অথবা বিজনেস ম্যানেজার থেকে যদি আপনি দেন, তখনও কিন্তু আপনি বোল্ড করতে পারবেন না। তো কীভাবে বোল্ড করা যায় খুব সহজে আমি সেটি আপনাদেরকে দেখাচ্ছি। সোশ্যাল মিডিয়াতে লেখা বোল্ড করার জন্য আমরা যেভাবে বোল্ড করতে পারি, আমরা প্রথমে যদি ব্রাউজারে গিয়ে আমরা যদি এখানে লিখে সার্চ দিই যে ট্যাক্স বোল্ড কনভার্টার, ট্যাক্স বোল্ড কনভার্টার লিখে যদি আমরা সার্চ দিই, এই কিওয়ার্ডটি আমি আমার ডেসক্রিপশনেও দিয়ে দিব, আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এখানে দেখেন অনেকগুলো লিঙ্ক আসছে, ঠিক আছে? সো যেমন বোল্ড ট্যাক্স জেনারেটর, কপি অ্যান্ড পেস্ট, দেন বোল্ড ট্যাক্স জেনারেটর, রাইট ইন বোল্ড ট্যাক্স, এরকম বেশ কিছু লিঙ্ক আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমি এখানে দেখাচ্ছি যে এখানে বোল্ড ট্যাক্স জেনারেটর এইটাকে আমি ওপেন করলাম। তো এইটা থেকেও কিন্তু আমরা করতে পারবো, দেন হচ্ছে আপনি যদি দেখতে পারেন এখান থেকেও কিন্তু আমরা করতে পারবো, বেশ কিছুভাবে আমরা করতে পারবো। আমি লিঙ্কগুলোকে আবার আপনাদের সামনে ওপেন করে দেখাচ্ছি। আমি এটাকে ওপেন করলাম, দেন এটাকে ওপেন করলাম, দেন এটাকে ওপেন করলাম, দেন এটাকে ওপেন করলাম। আপনারা দেখেন যে কোনটা সবচেয়ে ভালো হবে। বোল্ড ট্যাক্স জেনারেটর, এখানে যদি আমি লিখি প্লিজ সাইন আপ হেয়ার, প্লিজ আপনার জাস্ট দেখানোর জন্য আপনারা আপনাদের কন্টেন্টগুলো দেবেন। দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ধরনের কিন্তু চলে আসছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা একটা ফন্ট ট্যাক্স আসছে, এটা আরেক রকম, এটা আরেকটু ইটালিক ফর্মে আসছে, ইটালিক বোল্ডে আসছে। তো এইভাবে আমরা যদি এখানে যখন এটাকে কপি করি, আমরা যদি এখানে এটাকে কপি করি এবং যখন আমরা এখান থেকে যদি আমরা পোস্ট দিতে চাই, তখন দেখবেন আমরা লেখাটাকে কিন্তু বোল্ড করতে পারবো, তখন কিন্তু আমরা বোল্ড করতে পারবো। এই যে দেখেন আমি যদি এখানে পেস্ট করি, লেখাটা কিন্তু বোল্ড হয়ে আসছে, ঠিক আছে? লেখাটা বোল্ড হয়ে আসছে। কিন্তু আমরা নর্মালি যদি আমরা লিখি প্লিজ সাইন আপ হেয়ার, তাহলে কিন্তু আপনি এখান থেকে দেখেন আপনি বোল্ড করার কিন্তু কোনো অপশন পাচ্ছেন না। সোশ্যাল মিডিয়া পোস্টে আপনি বোল্ড করার কিন্তু কোনো অপশন পাচ্ছেন না, কিন্তু আমরা যদি এখান থেকে আমরা নিয়ে আসি তাহলে এখানে কিন্তু আমরা বোল্ড করতে পারতেছি। তাই শুধু এটা নয়, দেখেন আপনি এখানে যদি আমরা করি দেখেন এখানে আমার কি আসছে, আউটপুটটা আসছে, অটোমেটিক চলে আসছে। এবং এই ক্ষেত্রে কিন্তু কপি করা খুবই সহজ, এখান থেকে কিন্তু কপি করাও অনেক সহজ। দেন যদি আপনি এটাতে দেখেন, এখান থেকেও কিন্তু করা যায়, এটা থেকে করাটা একটু ঝামেলা আছে, বাট এটা থেকেও কিন্তু করা যায়। এটা আমি দেখাচ্ছি না, ফোন জেনারেটর, বোল্ড ট্যাক্স জেনারেটর আছে, এইটা থেকে কিন্তু করা যায়। এটা থেকে কিন্তু আপনি জাস্ট এখানে প্লিজ সাইন আপ হেয়ার, সাইন আপ হেয়ার, এটাকে কিন্তু আমি এই যে দেখেন বোল্ড ট্যাক্স আসছে, বোল্ড আসছে, ইটালিক আসছে, ফর্মেট আসছে, বিভিন্ন ধরনের ফর্মেটে এটা আসে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এই যে আছে আপনার মেড ইন ট্যাক্স ডট কম, এটা আছে ভালো, দেন হচ্ছে আপনার এটা ক্যাপিটাল এজিস্টিং ডট কম, এটা আছে আইটি ডট কম, এটা আছে, এটা ভালো, দেন আপনি এটা 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 করতে এটাও ইউজ করতে পারেন। তো এই লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিব এবং আশা করি আপনারা এখন থেকে সহজে শিখে গেলেন যে কীভাবে আপনারা সোশ্যাল মিডিয়াতে যখন আমরা একটা পোস্ট দিব, সেই পোস্টের যে কন্টেন্টগুলো কীভাবে আমরা বোল্ড করতে পারি সেইটি আমি আপনাদেরকে আজকে দেখিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো ইস্যুস হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো আশা করি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।